বয়স বাড়ছে, সেই সাথে ক্লান্ত হচ্ছে শরীর। 40 পেরোলে যে সবচেয়ে বড় সমস্যা মুটিয়ে যাওয়া, কিন্তু কিভাবে মুক্তি পাবেন এর থেকে জানাবো 40-এর পর ওজন নিয়ন্ত্রণের কিছু উপায়। 40-এর পরে হজম শক্তি দুর্বল হতে থাকে, সঙ্গে আসে হরমোনের কিছু পরিবর্তন, তাই এ সময়ে শরীরে মেদ জমে দ্রুত। তবে কিছু নিয়ম মেনে চললেই মুক্তি মিলবে এই সমস্যা থেকে। দিনের বেলা অপরিমিত চা কফি বা চিনি মিশ্রিত শরবত, প্যাকেটজাত পানীয়, নরম পানীয় খাওয়া বন্ধ করতে হবে। তাজা শাকসবজি ফলমূল খাওয়ার উপরে জোর দিন। ময়দা সাদা ভাতের বদলে লাল চালের ভাত, ভুসি সমেত আটা, রোল ওটসের মতো জটিল কার্বোহাইড্রেটগুলো খাদ্য তালিকায় রাখুন। রান্নায় তেল মশলার পরিমাণ কমান, ভাজাভুজি ও মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলবেন। তবে ডায়েটিশিয়ান অনুমতি দিলে শুকনো ফল এবং বাদাম খেতে পারেন। খাদ্যে ফাইবারের পরিমাণ বাড়ান, তাতে হজম প্রক্রিয়ায় গতি বাড়ে। খাবার ভালো হলে মেদ কম জমে শরীরে, ওজনও থাকে নিয়ন্ত্রণে। সারাদিনের খাবারেই মন দিতে হবে, তবে সকালের নাস্তায় দিতে হবে বিশেষ নজর। ভরপুর নাস্তা সকাল থেকে কাজের শক্তি যোগায় আর সারাদিনের খাবার হজম করতেও সাহায্য করে। গ্রিন টি আপনার বিপাকে ব্যাপকভাবে সহায়তা করবে এবং এটি প্রাকৃতিকভাবে ফ্যাট বার্নার হিসেবে কাজ করবে। এছাড়াও এটি আপনার দেহের আর্দ্রতার ভারসাম্য খুব সুন্দরভাবে বজায় রাখতে সহায়তা করবে। রোজ কিছুক্ষণ হাঁটুন। কাজ আর সংসারের চাপে নিয়মিত ব্যায়াম করার সময় নাই হতে পারে, তবে কিছুক্ষণ হাঁটাচলা করলে শরীর সুস্থ থাকবে। পেশি যত বেশি হবে তত বেশি চর্বি পুড়বে, এমনকি সেটা ঘটবে বিশ্রামের সময়ও। জিমে গিয়ে শক্তি প্রশিক্ষণের পাশাপাশি কার্ডিও নিয়মিত করতে হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শক্তি প্রশিক্ষণ দীর্ঘমেয়াদের জন্য কার্যকর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।